ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته সম্মানিত দিদিভাই আপনি একটি প্রশ্ন করলেন যার সারাংশ হচ্ছে যে সকল মানুষ ইসলামের দাওয়াত পায় নাই তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে যে সম্মানিত দিদিভাই এই ব্যাপারে সূরা কয়েকটার মধ্যে আলোচনা আছে এবং সহি হাদিস দ্বারাও এগুলার ফয়সালা দেওয়া আছে أعوذ بالله من الشيطان الرجيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যারা হেদায়েত গ্রহণ করে তো তারা তাদের উপকারের জন্য হেদায়েত গ্রহণ করে আর যারা পথভ্রষ্ট হয় তো তারা নিজেদেরই অকল্যাণ সাধন করে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাযির ওয়াজিরাতুন বিযর উখরা একজনের বোঝা আরেকজনে উঠাবে না একজনের গুনাহ আরেকজনের কাঁধে যাবে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথা রাসূলা আমি যে লোকদেরকে সাজা দিব না যে পর্যন্ত না তাদের নিকটে আমি রাসূল পাঠাই তাহলে এই আয়াতে তারা বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজা দিবেন ওই সকল ব্যক্তিদেরকে যাদের নিকটে দাওয়াত পৌঁছে আর একটা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর আমি অবশ্যই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করছি শুভ সংবাদ দাতা হিসেবে এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আর প্রত্যেক জাতির কাছেই আমি ভয় প্রদর্শনকারী পাঠাইছি আর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে 153 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন ওয়াল্লাযী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহর শপথ যার হাতে আমার জান لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أي أمتير كونو يهودي با كريشتان با أنو كونو ধর্মের লোক যারাই এই অবস্থা মারা যায় যে আমার দ্বীনের দাওয়াতের কাছে পৌঁছে কিন্তু সে এটাকে গ্রহণ করে নাই তাইলে সে জাহান্নামের অধিবাসী হবে তাইলে এখানে বোঝা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পৌঁছতে হবে জাহান্নামে যাওয়ার জন্য আর যারা জাহান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত পায় নাই বা পৌঁছে নাই তাদের নিকটে তারা এই হাদিসে হিসেবে বোঝা যাচ্ছে তারা জাহান্নামী হবে না আর আমরা যদি নাকি দেখি ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথা রাসূলা আমি কোনো ব্যক্তিকে যে সাজা দিব না যে পর্যন্ত না তাদের নিকটে আমি রাসূল পাঠাই এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন ইখবারুন আন আদলিহি তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায়পরায়ণতার বহিঃপ্রকাশ এই আয়াতের মধ্যে ওয়া আন্নাহু লা ইউআযযিবু আহাদান ইল্লা বাদা কিয়ামিল হুজ্জাতি আলাইহি বিরসালি রাসূলি ইলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে সাজা দিবেন না যে পর্যন্ত না রাসূলদের মাধ্যমে তাদের বিরুদ্ধে দলিল প্রতিষ্ঠিত হয় তবে একটা হাদিস আছে যেটা সহি যে মুসনাদে আহমদ এবং ইবনে হিবানের মধ্যে আছে হাদিসটি এই হাদিসটির সারাংশ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ওই সকল লোক যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যে আপিল করবে এ আল্লাহ আমরা তো দিনে দাওয়াত পাই নাই এক একজন এক একটা যে ওজোর কথা বলবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সামনে আগুন রাখবেন আর আগুন রাখি তাদেরকে পরীক্ষা করবেন বলবেন উদখুলুন নার তোমরা জাহান্নামে প্রবেশ করো এটা তাদের জন্য কি দেখবে পরীক্ষা দেখবে এই পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবে তখন তারা জান্নাতে যাবে যারা এই পরীক্ষাতে ব্যর্থ হবে আল্লাহর কথা শুনবে না আগুনে প্রবেশ করবে না তারা জাহান্নামে চলে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ দাখালুহা লাকানাত আলাইহিম বারদান ওয়া সালামা আল্লাহ যখন বলবেন ওই সকল লোকদেরকে যারা দ্বীনের দাওয়াত পায় নাই ইসলামের দাওয়াত পায় নাই কিয়ামতের দিন তারা আল্লাহর নিকটে যখন আপিল করে বলবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরীক্ষা নেবেন আর বলবেন যে তোমরা জাহান্নামের আগুনে প্রবেশ করো তখন যারা এই কথা শুনি প্রবেশ করবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর শপথ তারা এই আগুনকে আগুন হিসেবে পাবে না বরং আগুনটাকে তারা পাবে
ঠান্ডা শীতল হিসাবে, আরামদায়ক হিসাবে পাবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন বাগানে পরিণত হয়েছিল এমনই পাবে। এটা থাকবে তাদের জন্য পরীক্ষা। যারা আল্লাহ পাকের কথা শুনে এই স্থানে প্রবেশ করবে তারা জান্নাতি হবে, যারা আল্লাহ পাকের নাফরমানি করবে তারা জাহান্নামী হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।